আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। ফেসবুকের নতুন আপডেট আসার পরে অনেকেই জানে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরেও খুঁটিনাটি কিছু বিষয় তারা ভুল করে থাকে। সবকিছুই দেখব প্রমাণ সহকারে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনার ফোনটি হাতে নিয়ে আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর ডান সাইডে দেখবেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আবার একটি অপশান দেখাবে সেটিং, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আবার একটি অপশান দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরেই একটু নিচে লক্ষ্য করবেন লগইনের নিচে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশান আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর একটি ইন্টারফেস দেখতে পারবেন, সেখানে দেওয়া আছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনার আগের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি ইউজ করবেন। তারপর আপনার নতুন যে পাসওয়ার্ডটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিবেন, এবং নতুন যেই পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি রিটাইপ নিউ পাসওয়ার্ডে আবারও দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এরপর আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পর একটা ইন্টারফেস দেখতে পারবো। ম্যাক্সিমাম লোক এই জায়গাটাতেই ভুল করে, আমি এই জায়গাটাতে একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করছি দুইটা কারণে। একটা হতে পারে যে আপনার পাসওয়ার্ডটি কেউ জেনে গেছে, অথবা আপনার পাসওয়ার্ড অন্য কোনো ডিভাইসে লগইন আছে কিনা, মানে আপনার ফেসবুকটি অন্য কোনো ডিভাইসে লগইন আছে কিনা, এর জন্য আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করছেন। উপরের অপশানটি আমরা দেখতে পাচ্ছি রিভিউ আদার্স ডিভাইস, মানে আপনার ফেসবুকটি কোন কোন ডিভাইসে লগইন করা আছে সেটি আপনি দেখতে পারবেন, এবং সকল ডিভাইস থেকে সেখানে লগ আউট করে নিতে পারবেন। এবং দ্বিতীয় অপশানে ক্লিক করলে সেটা শুধুমাত্র আপনার পাসওয়ার্ড চেঞ্জ হবে, এবং আদার্স কোনো ডিভাইসে লগ ইন আছে কি না আপনি সেটি বুঝতে পারবেন না। তো আমরা অবশ্যই প্রথম অপশানটি ক্লিক করব, রিভিউ আদার্স ডিভাইস। দেখুন, লগইন আদার্স ডিভাইসে ক্লিক করার পর আমার যে ইন্টারফেসটি এসেছে, আমার বর্তমান ফেসবুক আইডি দুইটা জায়গাতে লগ ইন করা আছে, একটা হচ্ছে আমার ফোন পোকো X3, আরেকটা হচ্ছে আমার PC-তে। সো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি আর কোন কোন ল্যাপটপ, PC বা মোবাইলে লগ ইন করা আছে। আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানটি কতটুকু কাজ করছে। এবং নিচে দেখতে পাচ্ছি আমরা লগ আউট অফ অল সেশনস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন যেই টেক্সটটি পাঠানো হয়েছে সেই টেক্সটের মাধ্যমে বোঝানো হয়েছে যে কারেন্টলি আপনি যে ফোন থেকে ফেসবুকের পাসওয়ার্ডটি রিসেট করছেন বা পাসওয়ার্ডটি পরিবর্তন করছেন, শুধুমাত্র ওই ফোনে ফেসবুকটি লগইন রেখে আদার্স যত ডিভাইস আছে সম্পূর্ণ ডিভাইস থেকে এই মুহূর্তে লগ আউট করে দেওয়া হচ্ছে। এটার জন্য আমরা এখন পারমিশন দিয়ে দিব, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার পাসওয়ার্ডের চেঞ্জের সঙ্গে সঙ্গে আদার্স সকল ডিভাইস থেকে আপনার ফেসবুকটি সুরক্ষিত থাকবে। আমরা লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার পোকো X3 ফোনটিতেই আমার অ্যাক্টিভ নাও দেখাচ্ছে, এরপর কোনো আদার্স ডিভাইস দেখাচ্ছে না। এখন প্রমাণস্বরূপ আমরা দেখে নিই, আমার যে ডেস্কটপে আমার ফেসবুক আইডিটি লগ ইন ছিল সেটি এখন লগ আউট হয়েছে কি না। এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন, আমার ডেস্কটপে আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুকটি এখন লগ আউট দেখাচ্ছে, এবং আমাকে টেক্সট করা হয়েছে যে কিছু মিনিট আগে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। তো আপনার কাছে যদি নতুন পাসওয়ার্ডটি থেকে থাকে তাহলে সেখানে পাসওয়ার্ডটি কাজ করবে। সো বুঝতেই পারছেন যে এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনার ফেসবুক আইডিটি কতটা সিকিউর থাকবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।